নতুন বছরের প্রথম দিন জঙ্গল থেকে বেরিয়ে মাল শহরে চলে আসলো দাতাল হাতি বর্ষবরণের উৎসবে মেতে থাকার পর সোমবার ভোরে মাল শহরের বাসিন্দারা তখনও গভীর নিদ্রায় মগ্ন আনুমানিক ভোর সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত মালবাজার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় হাতিটি শহরের রামকৃষ্ণ কলোনি সত্যনারায়ণ মোড় গুরুদুয়ারা কাল ট্যাক্স মোড় এলাকায় দাতাল হাতিটির গতিবিধি লক্ষ্য করা যায় শেষমেশ রীতিমতো জাতীয় সড়ক ধরে দুলকি চালে হাতিটি শেষমেশ সেনাবাহিনীর জওয়ানরা হাতিটিকে ফের একবার জঙ্গলে পাঠানোর চেষ্টা করে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি মাল শহরে যেহেতু ভোরের বেলায় এই কারণে রাস্তাঘাট ফাঁকা ছিল আর সেই কারণেই মানুষ এবং বন্যপ্রাণ সংঘাতের মতো ঘটনা ঘটেনি